সৌদি আরবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দারুণ সুখবর, 4,90,000 নতুন চাকরি সৌদি আরবে। সৌদি আরবে যারা চাকরি খুঁজছেন তাদের এবার আর চাকরির জন্য খুব একটা হন্য হতে হবে না। দেশটিতে হিজড়ি নতুন বছরে অন্তত 4,90,000 জনের নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। চশমা, ঘড়ি ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, চিকিৎসার উপকরণ, ইলেকট্রনিক যন্ত্রাদি, ভবন নির্মাণ সামগ্রী এবং সব রকমের কার্পেট বিক্রির দোকানে তাদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া গাড়ির বিক্রির দোকান, মোটরসাইকেল বিক্রির শোরুম, আসবাবপত্র বিক্রির দোকান এবং তৈরি পোশাকের দোকানেও কর্মী নিয়োগ করা হবে। সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী এসব তথ্য জানিয়েছে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলী আল ঘাফিস ইতিমধ্যে জানিয়েছেন, হিজড়ি 1440 বর্ষে অন্তত 12টি ট্রেডিং কর্পোরেশন চালু হবে। এতে করে নতুনভাবে আরও বহু কর্মী নিয়োগ করা হবে। আপনারা সকলে জানেন সৌদি আরবে ভিশন 2030 এর কারণে অনেক প্রবাসী ভাইরা বেকার অবস্থায় রয়েছে, আর সৌদি সরকার এতে প্রচণ্ড চাপের মুখে রয়েছে। আর তাই এই চাপ থেকে উত্তরণের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নতুন নির্দেশে এই 4,00,000 নতুন চাকরি হিজড়ি বর্ষে চালু হবে। তাই আমরা ধারণা করতে পারি আমাদের প্রবাসী ভাইয়েরা যারা সৌদি আরবে বর্তমানে বেকার বা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত রয়েছে, তারা এই নতুন চাকরিগুলো গ্রহণ করে তাদের জীবিকা একটু হলেও উন্নত করতে পারবে। দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে আমাদের সকল প্রবাসী ভাইয়েরা আবার নতুন করে আশায় বুক বাঁধতে পারে। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।